আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন যে ভাই বিকাশে কিভাবে প্রিয় এজেন্ট নাম্বার সেট করব সেই বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য তো আজকে সকলের অনুরোধে বা সকল কমেন্ট বেশি পাওয়ার কারণে ভাবলাম যে বিষয়ে একটা ভিডিও করা হোক বা আপনাদেরকে একটু উপকার করা হোক কারণ এটা সবারই জানা দরকার যে বিকাশে কীভাবে খুব সহজেই প্রিয় নম্বর অ্যাড করা যায় আপনারা অনেকেই পারেন না যার কারণে অতিরিক্ত আগ্রহই দেখাচ্ছেন ভিডিওটার দেওয়ার জন্য যার কারণে আজকে ভিডিওটা বানাইলাম তো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা খুব সহজেই বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেভ করতে পারবেন তো প্রিয় এজেন্ট নাম্বার সেভ করলে অনেক সুবিধা পাওয়া যায় সেক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যায় সেগুলো নতুন করে বলার কিছু নেই আপনারা যারা প্রিয় নাম্বার অ্যাড করতেছেন বিকাশে তারা কিন্তু অবশ্যই সুবিধাগুলো জেনেই প্রিয় নাম্বারগুলো অ্যাড করতে চান তো চলুন আমি আপনাদেরকে আজকে এখনই প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেভ করবেন বা অ্যাড করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে ডায়াল প্যাড অপশনে তো আমি ডায়াল প্যাড চলে যাচ্ছি তো ডায়াল ফাইড অপশন আসার পর বন্ধুরা আপনারা এখান থেকে আপনারা বিকাশের যে অফিসিয়াল কোডটি আছে সেটা ডায়াল করে দিবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা ডায়াল করার পর আপনারা কিন্তু যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেটিতে কল করে দেবেন তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে নয় নাম্বারের যে অপশানটি আছে মাই বিকাশ তো এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে নয় নম্বর তুলে সেন্ড করতে হবে তো আমি নাইন তুলে দিচ্ছি এখান থেকে তারপর সেন্ড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু নাইন তুলেছি এই যে নয় নম্বরের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বা মাই বিকাশ লেখা আছে এখানে কিন্তু নাইন তুলে সেন্ড করতে হবে তো আমার নাইন তোলা হয়ে গেছে এখন আমি সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের এখানে দেখুন বন্ধুরা চার নাম্বারের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ফোর নাম্বার এই যে প্রিও নাম্বার এই প্রিও নাম্বারের ফোর এখানে কিন্তু তুলে তারপর সেন্ড করতে হবে এখন আমি এখানে ফোর তুলে দিচ্ছি এবং ফোর তুলে দেওয়ার পর এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দিচ্ছি তো আপনারা ওইভাবে সেমভাবে কাজগুলো করবেন তো এখান থেকে চার নাম্বার আসার পর ফোর এই যে দেখতে পাচ্ছেন যে প্রিয় নাম্বার এই প্রিয় নাম্বার কিন্তু অ্যাড করতে হলে অবশ্যই আপনাকে এখানে ফোর তুলতে হবে তারপর সেন্ড করতে হবে তখন আপনি যে প্রিয় নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন বা প্রিয় এজেন্ট নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইটা অপশন আপনারা এখানে পাবেন দেখুন এক নম্বরে আছে সেন্ট মানি দুই নাম্বার আছে ক্যাশ আউট তো আপনি যদি অতিরিক্ত পরিমাণে আপনি সেট মানি করে থাকেন যে কোনো নাম্বারে সেক্ষেত্রে সেই এজেন্ট নাম্বারটি কিন্তু প্রিয় করে নিতে পারবেন এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি বেশি বেশি ক্যাশ আউট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই ক্যাশ আউটের অ্যাকাউন্ট নাম্বার বা এজেন্ট নাম্বারটি কিন্তু অবশ্যই আপনি প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করতে পারেন তো সেক্ষেত্রে অনেক সুবিধা পাবেন এবং খরচও কম হবে তো আমি যেহেতু ক্যাশ আউটেরটাই করবো সেক্ষেত্রে এখান থেকে দুই নাম্বার তুলে সেন্ড করে দেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু দুই নম্বরটি তুলেছি এখন দুই নম্বর তোলার পরে এখান থেকে সেন্ড করে দেবো যদি আপনারা এক নম্বর তুলে থাকেন সেক্ষেত্রে একই প্রসেসে কাজগুলো করবেন কোনো সমস্যা নেই এক হলে এক দেবেন দুই হলে দুই দেবেন তারপর এখান থেকে জাস্ট সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখুন বন্ধুরা এখানে লেখা আছে যে এক নম্বরে যে অপশানটা অ্যাড প্রিয় এজেন্ট নাম্বার তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে এক নাম্বারটি তুলে তারপর সেন্ড করতে হবে যেহেতু আমরা অ্যাড করব প্রিয় নাম্বার সেক্ষেত্রে এক নম্বরে কিন্তু আমরা অপশানটা পেয়ে যাচ্ছি যে অ্যাড প্রিয় এজেন্ট নাম্বার তো এখন কী করতে হবে আমাদের এখানে এক তুলে সেন্ড করতে হবে তো দেখুন আমি কিন্তু এক তুলে দিয়েছি এখানে এক তুলে দেওয়ার পর সেন্ড করাবো এখন কারণ এখানে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি এক নাম্বার অ্যাড প্রিও এজেন্ট নাম্বার এর জন্য এখানে এক তুলেছি এবং এখানে সেন্ড করে দেব এখন খেয়াল করুন বন্ধুরা ওটাতে সেন্ড করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে লেখা আছে দেখুন ইন্টার প্রিও এজেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি সেন্ড মানে বা ক্যাশ জন্য আপনি প্রিয় হিসেবে সেট করতে চাচ্ছেন সেই প্রিয় এজেন্ট নাম্বারটি কিন্তু আপনার অবশ্যই এখানে বসাতে হবে বুঝতে পারছেন তো আমি এখন আমার যে প্রিয় নাম্বারটি এজেন্ট হিসেবে ব্যবহার করছি বা যে প্রিয় এজেন্ট নাম্বারটি এখানে সেভ করবো বা অ্যাড করবো সেটাকে এখানে বসিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু একটি নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি আর যেটা আমার প্রিয় এজেন্ট নাম্বার তো আপনারা চাইলে আপনাদের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট চেন্ডে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে লেখা আছে যে ইন্টার এজেন্ট নেম তারপর লেখা আছে যে ম্যাক্স এইট ক্যারেক্টার ডু নট ইউজ অ্যানি স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড স্পেস মানে আপনাকে অবশ্যই এখানে আট অক্ষরের একটা নাম্বার বসাতে হবে সেটা নেম লেখা আছে যেহেতু নেম কিন্তু এখানে নেবে না কারণ এটা নতুন অ্যাড হয়েছে অপশানটা আগে এই সিস্টেমটা ছিল না আগে এটা দেওয়া লাগতো না এখন কিন্তু নতুন এসেছে তো এখানে লেখা আছে যে ম্যাক্স এইট ক্যারেক্টার ডু নট ইউজ স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড স্পেস কোনো স্পেস ব্যবহার করা যাবে না এবং এখানে আটটি সংখ্যা বসাতে হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আটটি সংখ্যা বসিয়ে দিবেন আটটি সংখ্যা বসিয়ে দিবেন এবং এখানে চাইলে আপনারা এই আটটি সংখ্যা আপনারা মনে রাখতে পারেন বা কোথাও লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা প্রয়োজনের সময় কোথাও কখনও কাজে লাগতে পারে তো আমি এখন এখানে যে কোনো আটটি সংখ্যা বসিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে আটটি সংখ্যা বসিয়ে দিয়েছি আপনারা এখানে আগে কিন্তু বলে দিচ্ছি আটটি সংখ্যা বসাতে হবে অক্ষর কিন্তু বসালে হবে না বা কোনো লেটার বা ক্যাপিটাল লেটার এগুলো বসালে হবে না যে কোনো আটটি সংখ্যা দেবেন অবশ্যই এখানে যেহেতু যদিও লেখা আছে যে ইন্টেলিজেন্ট নেম তো এটা আগে সিস্টেমটা ছিল এখন যেহেতু প্রাইভেসির জন্য এটা কঠোর করা হয়েছে যার কারণে সংখ্যার বসাতে বলা হয়েছে এটা নাম না দিলেও চলবে যে কোনো আটটি সংখ্যা আপনারা বসিয়ে দেবেন তো বসানোর পরে এখান থেকে জাস্ট সেন্ড করে দেবেন তো দেখুন বন্ধুরা এবার খেয়াল করুন এখানে কিন্তু একদম স্পষ্টভাবে আপনাদের লেখা থাকবে দেখুন কি লেখা আছে যে অ্যাড প্রিয় এজেন্ট নাম্বার তারপরে কিন্তু এই যে নিচে নাম্বারটা দেওয়া থাকবে বন্ধুরা এখানে কিন্তু আমার যে দেখতে পাচ্ছেন নাম্বারটা দেওয়া আছে তো তারপরে কোন এজেন্টের নাম্বারটি আপনি দিয়েছেন সেটা এখানে লেখা থাকবে এবং এই নেমের জায়গায় কোন সংখ্যাগুলো দিয়েছেন সেই সংখ্যাগুলো এখানে দেখাবে এবং তারপর যে লেখাটা আছে সেটা হচ্ছে দেখুন ইন্টার মেনু টু কনফার্ম মানে আপনি যদি এই এখানে দেখেন যে নাম্বারগুলো ঠিক আছে নেমের যদি দেখেন যে আপনি যে নাম্বারগুলো দিয়েছেন সবই ঠিক আছে তাহলে কিন্তু ইন্টার মেনু পিন টু কনফার্ম মানে আপনি চাচ্ছেন যে আপনার এজেন্টের প্রিয় নাম্বারটি বা আপনার প্রিয় এজেন্ট নাম্বারটি সেট করার জন্য বা অ্যাড করার জন্য যদি আপনি কনফার্ম করেন যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে দেখুন ইন্টার মেনু পিন টু কনফার্ম মানে আপনাকে কিন্তু অবশ্যই এখানে আপনার বিকাশের যে প্রিনটি আছে সেটা বসিয়ে এখানে সেন্ড করতে হবে তো প্রিনটি বসিয়ে সেন্ড করার সাথে সাথেই কিন্তু আপনাকে দেখাবে যে আপনার প্রিয় এজেন্ট নাম্বারটি অ্যাড সাকসেসফুলি বা মেসেজ করে তারা বলে দিবে যে আপনার প্রিয় এজেন্ট নাম্বারটি কিন্তু সেট হয়ে গেছে ঠিক আছে তো ওখানে কোনো সমস্যা নেই আপনারা শুধু আপনাদের বিকাশের প্রিনটা দিয়ে কনফার্ম করলেই আপনাদের প্রিয় এজেন্ট নাম্বারটি সেট হয়ে যাবে সেন্টার কোনো কারণ নেই আপনারা করে দেবেন কোনো সমস্যা নেই এটা বিকাশ পিনের পার্সোনাল বিষয়ের জন্য দেখালাম না তো আপনারা আপনাদের নিজেদের পেন দিয়ে আপনারা কনফার্ম করে নেবেন তো ভালো থাকবেন সবাই বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন একটি শেয়ার করে দেবেন যেন অন্যরাও শিখতে পারে আর আপনারা মতামত কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটাও আপনি লিখে জানাতে পারেন আর সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ